নমস্কার যারা ফেসবুক লাইভে প্রত্যহ বাণী অনুষ্ঠান দেখেন তাদের সকলকে আমার ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা নিয়ে এসেছেন সেটা হচ্ছে আগামী 20 নভেম্বর কোন মূল ধারণ করলে জুপিটারের জ্যাকপট আমরা পেতে পারি। চলে যাব মায়ের কাছে ইন ডিটেলসে। মা কি বলতে চাইছেন আজকে? আসি আছি পরু কাজী, পরু দেশি পরু বেশি, পরু বাসে পরেরু সাক্ষাতিন, পরু বোঝা মাথে নিয়ে পরু তরি প্রাণ দিন, পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্টা শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী, যে যেখান থেকে একটি বার গুরুমা বলে ডাকছে তাদের প্রত্যেককে আমার প্রাণভরা আশীর্বাদ। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে আনন্দে থেকো, প্রত্যেকে সৎসঙ্গের সঙ্গে যুক্ত থেকো। আজকে আলোচনায় প্রবেশ করবার আগে আশীর্বাদ করব তাদেরকে যারা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে শেয়ার করে। আজকে এটা ঠিক করে দিয়ে যাও, আজকে আশীর্বাদ করব তাদেরকে যারা প্রত্যেক দিন কমেন্ট করে, তাদের প্রত্যেককে আশীর্বাদ করব। আর ওই শিলিগুড়ি থেকে যারা ফোন করেছিল ওদের নামটা একটু, ওদেরকে আমার সেবা দলে যারা আছে তাদেরকে একবারটি আমার কাছে পাঠাবে, আমি একটু নামটা বলবো ওদের। আমি প্রত্যেককে আমার ইউটিউবে, আমার ইউটিউব পরিবার যে যে আছে প্রত্যেকে প্রত্যেক দিন অনেক কমেন্ট করে, আমি যে শুধু ফেসবুকের কমেন্ট পড়ি তা নয়, আমি প্রত্যেক দিনের ইউটিউবের কমেন্ট পড়ি, আমি প্রত্যেক দিন ইউটিউবেরও কমেন্ট করি প্রত্যেকটা দিন। আমার প্রত্যেকটা সন্তানের মূল্যবান কথা আমার অত্যন্ত জরুরি জানা, সর্বাধিক সফলতার সঙ্গে জানাবো। আমার ম্যাজিক্যাল ব্যাপক পরিমাণ সাড়া দিয়েছে, প্রচুর মানুষ কাজ পাচ্ছে, আমি একেবারে আনন্দের সঙ্গে বলবো। আজকে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু খুব শিগগিরই কোটি কোটি মানুষ ফল পাবে এই নাম্বারে। জাত নয়, ধর্ম নয়, বর্ণ নয়, সকলে আসবে নির্বিশেষে। আমাদের আশ্রমে পুষ্ট করার দরকার নেই, আমি বারবার বলি। আমার কাছে আসতে গেলে, আমাদের অনুষ্ঠান দেখতে গেলে, আমার দেয়া রেমেডি ইউজ করতে গেলে না, ধর্ম বর্ণ জাত পাত কিচ্ছুর প্রয়োজন নেই। মানুষ হোক সবার পরিচয়, গুরুমার কাছে আসবে সবাই তার সন্তান। হ্যাঁ গো মা, যে আমি যে বানানো মা নই, আমি যে প্রত্যেক নারীর মধ্যেই মা থাকে, প্রত্যেক সাধিকাকেই মা বলে সম্বোধন করতে হয়, তবে তোমরা প্রত্যেকে আমার নারী ছেড়া ধন, আমি বারবার বলবো। প্রত্যেকে আমার, প্রত্যেকে, তার জন্য জাত নয়, তার জন্য বর্ণ নয়, তার জন্য ধনী গরিব নেই, তার জন্য জাতপাত কিছুটি নেই, একেবারে আমি সোশ্যাল মিডিয়ায় বসে বলছি। তবে একটা কথা বলবো, আমি জানি আমাকে সেবা দল থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসে, এটা আমাকে আর নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকে ভালোবাসে, ভালোবাসছে, প্রত্যেকে আসছে, কিছু না আসুক একটা করে পেন অন্তত অনেকেই আনে, প্রত্যেকে শাড়ি মিষ্টি সবাই আনছে, আজকেও বহু মানুষ এনেছে, তবে পেন প্রত্যেকেই কম বেশি আমায় দেয়, আর প্রত্যেকের পেন কিন্তু আমি ইউজ করি প্রত্যেকটি পেন, তবে আমাকে কিছু দেওয়ার, কিছু পাওয়ার জন্য আমার অনুষ্ঠান নয়, বারবার বলছি কিছু পাওয়া চাওয়ার জন্য অনুষ্ঠান নয়। আমি প্রত্যেককে বলবো একটা কথা, সর্বাগ্রে বলবো, আমার গতদিন গণনা প্রত্যেকটি হুবহু মিলে গেছে, তার জন্য আমার ছাত্র যুবরা যেভাবে ভিড় করছে,
কারণ আমি জানি আমার গণনা এতটাই পুঙ্খানুপুঙ্খ গণনা আমি এনেছি, আমার চালানোর প্রয়োজন আছে নেই। আর বলো, গতদিনই বলেছি না? হ্যাঁ, গতদিন কি আমি বলেছি? কি বলেছিলাম গতদিন? যে গণনাটা কিন্তু মানুষ মিলিয়ে নিয়েছে, কয়েক ঘন্টা আগে নিউজে দেখেছে, সর্বত্র মানুষ দেখছে যে গুরুমা কি গণনা করে গেল আর কিভাবে মিলে গেল। আমি তার জন্য বারবার বলবো, আমাকে দেখার কিছু নেই। আমি কালখণ্ডে যেটা দেখব, গুরুমার বচন খুলল, আমি যতক্ষণ আছি পৃথিবীতে আমি এর চেয়েও পুঙ্খানুপুঙ্খ গণনা আনব। আমি এতটা এতগুলো প্রকল্প আমাদের দাঁড়াও, আমাদের ভাগ্যজয় প্রকল্প, আমাদের লাইফ ম্যানেজমেন্ট প্রকল্প, আমাদের জননী এসেছে দ্বারে প্রকল্প, আমাদের ভোগ ভান্ডারা প্রকল্প, আমাদের প্রত্যেকটা অমৃতবাণী প্রকল্প কাদের জন্য? তোমাদের জন্য। গণনা কাদের জন্য? তোমাদের জন্য। আমি জানি আমার গণনা অভ্রান্ত হয়েছে আজকেও, আজকেও জায়গায় জায়গায় মানুষ মিলিয়ে নিল, মানুষ মিলিয়ে নিল গতদিন আমি যা যা বলেছি, কিন্তু ঠিক আছে, সব ঠিক আছে, মিলবেই। আমি যেটা গণনা করে দিয়েছিলাম আজকে বলবো না যে 97% মিলেছে, বলবো মানুষ 100% মিলিয়ে দেখে নিয়েছে। তবে এটা একটা কথা বলবো, গণনার প্রখরতাটা এতটাই, গণনা যদি করা যায়, প্রকৃত যদি গণনা করা যায়, ক্যালকুলেশন কি জানা যায়? শাস্ত্রটা তো কথা বলে মানুষের প্রত্যেকটা পদক্ষেপ। আজকেও আমার কাছে যারা এসছে, যাদের আমি গ্রহ গণনা করেছি, গোচর গণনা করেছি, ভাগ্য গণনা করেছি, একেবারে তাদের সমস্তটা ডেট ধরে ধরে বলে দেব, এই দিন এটা হবে, এটা হবে না, হতে পারে না। আজকে আমি একটা বিষয় আলোচনা করব, 2022-এর কাদের বিয়ে নিরাপদ, কাদের বিয়ের যোগ প্রবল, কেন বিয়ে হচ্ছে না, কি রেমেডি অবলম্বন করা যায়, আমি এটা আলোচনা করব। কোন কোন রাশি লগ্নে দ্বিতীয় বিবাহ যোগ রয়েছে, কারা কারা এই সময় বিবাহ করলে বিপদে ফেঁসে যাওয়ার সম্ভাবনা, এটা আমাদের একটি নতুন প্রকল্প। আমরা 2022-এর চাকরি প্রাপ্তি লক্ষ্মী লাভ প্রকল্প থেকে দিয়েছিলাম, আর আজকে রয়েছে 2022-এ সংসার লাভ প্রকল্প। আর এই সংসার লাভ প্রকল্পে আমি আজকে পুরো বছরে জানিয়ে দেব, ভবিষ্যৎবাণী করে দেব, এমনকি এই যাদের কুষ্টি আছে একটু কুষ্টিটা নিয়ে বসবে, আমি কিছু কিছু বলে দেব, তাদের কোন কোন ডেটের মধ্যে 2022-এ বিয়ে করলে কিন্তু সমস্যা আসবেই, তার 70-90% চান্স সেটা কিন্তু বলে দেবো। কারণ এই যে গণনাগুলো মানুষ কোনোদিন সোশ্যাল মিডিয়ায় পায়নি, এই যে গণনাগুলো মানুষ ইউটিউবে পায়নি, আমার অনুষ্ঠান তো একেবারে ভিন্ন ধর্মী, আদপে এসব অনুষ্ঠান নয়, আমাদের বলতে গেলে অনুষ্ঠান বলতে হচ্ছে, আদপে এটা মা এসেছে তার সন্তানদের নিয়ে আলোচনা করতে, আর এই যে আলোচনা সবটা জনস্বার্থে, তাই জন্য মানুষ সমর্থনযোগ্য মনে করে, তাই জন্য মানুষ শেয়ার করে। কারণ আমি আমার বিজ্ঞাপন করতে আসিনি, আজকে আমি এইখানে, কালকে আমি ওখানে, পরশু আমি সেইখানে, আজ অমাবস্যা আর 3 জন বাকি, তোমরা নাম লেখাও, এইগুলো আমি বলতে আসি না, আমি পরনিন্দা পরচর্চা করতে আসি না, আমি এই পারি, আমি ওখানে দেখলাম সাদা কাপড় পরে কে চলে গেল, অমুক শ্মশানে বসলাম সরসর করে আওয়াজ হলো, তমুক শ্মশানে গিয়ে বসলাম ঝকমক করে আলো জ্বললো, আমি এইটা কেটে ফেললাম, ওটা ভ্যানিশ, আমি তো ম্যাজিক জানি না, আমি তো ম্যাজিকের ক্লাস নয়, এটা এটা তো ম্যাজিকের জাদু আর তন্ত্র এক নয়, একদম নয়, এর কোনো মেলবন্ধন নেই, ম্যাজিকের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি বল, আমি এগুলো জানি না, আমি ম্যাজিশিয়ান না, আমি পারি না, আমি ওই আর আর এটা সেই গল্প দিদিমার আসরের মতন অনুষ্ঠান নয় যে আমি বলবো যে ওইখানে দেখলাম নীল কাপড় পরে লাল জ্যোতি করে চলে গেল, এইগুলো আমি বলবো না,
আমার কাছে মানুষ মূল্যবান সময় নিয়ে শুনে অনুষ্ঠান বাস্তব ধর্মীয় অনুষ্ঠান মানুষকে ভালো রাখবার কথা মানুষের স্বার্থের কথা যারা কাঁদছে তাদের চোখের জল মোছাবার জন্য ছুটে এসেছি আজকে সংসার লাভ প্রকল্প থেকে আমি ঘোষণা করে যাব এখানে আর যারা চাকরি লাভ প্রকল্প সেখানেও মানুষ দেখেছে সেখানেও আমি 2022 এর ফলাফল বলে গেছি অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রের মূল লক্ষ্য নয় এসো 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 আমি অন্তত আমি আমি এই উদ্দেশ্য নিয়ে করি না তোমাদের আসতেই হবে না আসলে এটা হবে না না আসলে ওটা হবে না এই ধরনের বার্তালাপ করি না কো আরো নিন্দে আরতি করি না মা কার নিন্দে করব একটাই কথা বলবো এখান থেকে যেটা বলে যাব এখান থেকে পূজো করাবো 40-60% মুখে বলি মানুষ 90-95% ভালো আছে আমি জোর গলায় বলবো বাংলা তথা সারা বিশ্বের মানুষ 90-95% ভালো আমাকে জানাচ্ছে প্রতিনিয়ত আর ম্যাজিক্যাল নাম্বারের মতন এত বড় প্রতিকার প্রত্যেকটা দিক ম্যাজিকের মতো জীবন পরিবর্তন হচ্ছে আজও আমাকে জানিয়েছে এই নামটা বলো এই সেবা দলে কে আছে বলো নাম বলো তন্ময় সেনগুপ্ত শিলিগুড়ি থেকে তন্ময় তন্ময় সেনগুপ্ত শিলিগুড়ি তন্ময় সেনগুপ্ত আর একটা শান্তনুও বলেছি না তন্ময় সেনগুপ্ত শিলিগুড়ি থেকে জানিয়েছি প্রত্যেক দিন তানিক্সের ওখানে অনেককে এবং ডাক্তার অনেক মানুষকে তিনি শেয়ার করছেন ম্যাজিক্যাল নাম্বার বহু মানুষকে তিনি নিজে যা এত ভালো আমার তন্ময় শিলিগুড়ি থেকে তারা এত তারা হয়তো কমেন্ট লিখবে তারা জানিয়েছে ব্যক্তিগতভাবে তারা জানিয়েছে আশ্রমে যে তারা এত ভালো ফল পেয়েছে ম্যাজিক্যাল নাম্বারে আমি বলবো না আমি এইটুকুই বলবো তারা হলো বীর সন্তান যারা এইখানে লিখছে তারা আমার বীর সন্তান তারা আমার সেবা দলের সুযোগ্য সৈনিক তারা আমার তো লিস্ট আমি বলে রেখেছি না সেবা দলের প্রত্যেককে প্রত্যেকদিন যেন কোনোদিন মিস না হয় কারণ নতুন নাম এন্ট্রি করবে যদি আর নতুন লিখছে যারা প্রত্যেক দিন লিখছে তাদেরকে করবে এন্ট্রি সমস্ত এক একটা করে এই রাখবে তোমরা প্রত্যেকটা চিহ্নিত করে রাখবে আমাকে দেখাবে পূজোর সময় দেবে ইউটিউব ফলো করবে দুটোই আমি বলে দিলাম যারা সেবা দলে আছে অ্যাক্টিভলি কাজগুলো করবে আর আমি বলবো এরপর আমি যেটা বলবো যে মানুষ আজকে যেটা বলবো সংসার লাভ প্রকল্প আর যেটা বলবো আমার গণনা মিলে যাওয়ার জন্য গণনা তো মিলবে শিলিগুড়িতে আজকে কি কি আজকে মিলেছে এক কথায় বলবো লাদাখে স্কুল বন্ধ হয়েছে দিল্লিতে স্কুল খোলার পরও বন্ধ হয়েছে প্রদূষণের কারণেই হোক বা যে কারণেই হোক আমার গণনা এখানেও অব্যর্থ মানুষ মিলিয়েছে ইউরোপে করোনার যে দ্রাপট সেটা মানুষ মেনে নিয়েছে করোনার গ্রাফ আমি কোন কোন জায়গায় বলেছিলাম আর আজকের যে অভ্রান্ত গণনা যে দুটো গণনার জন্য আজকে আমার ছেলেরা আমার মেয়েরা বাচ্চারাও আসছে গো বাচ্চারাও আসছে তারাও গুরুমাকে দেখবে ওদের এই ছোট ছোট মুখগুলোর জন্য যেন আমাকে অনেক সময় আমার নীতি ভেঙেও আমাকে হাত মারতে হয়েছে আজকে না কয়েকবার ওই বাচ্চাদের ছোট ছোট মুখগুলো ছোট ছোট পায়ে কোলে করে কেউ কেউ এসছে যাই হোক বারণ করছি প্রত্যেক দিন শিলিগুড়িতে বাইক রিপেয়ারিং কারখানার যে অগ্নিকাণ্ড গতদিন বলেছিলাম আজকে আর চালিয়ে শোনানোর অবকাশ নেই নবাগত যারা নবাগতা যারা তারা গতদিনের আমার প্রেডিকশনটা মিলিয়ে নিক আমি এখান থেকে বসে দাবি সহকারে বলছি মিলিয়ে নিক তারা অর্থাৎ যেটা যেটা দেখবো গণনা মানুষ মেলাবে আমার গণনা গণনা করব আমি মেলাবে সারা পৃথিবীর মানুষ গণনা করব আমি মেলাবে সারা ভারতবর্ষের মানুষ আজকে তারাপীঠে কি হয়েছে হঠাৎ বিকট শব্দ শোনা গেছে কি আমি বারবার গলা ফাটিয়ে বলেছিলাম কি বিকট শব্দ সহকারে অগ্নির জায়গা থেকে কোন রকম দুর্ঘটনা আমি বলেছিলাম বাংলার মানুষ শুনেছে ভারতবর্ষের মানুষ শুনেছে আজকে তারাপীঠ মন্দিরের নিউজটা মানুষ মেনিয়ে দেখো বীরভূম জেলার তারাপীঠে সৌর চুল্লি মানুষ প্রায় চারজনের ওপর আহত না কয়েকজন মানুষ আহত তারা হসপিটালাইজড সৌর চুল্লি একটা দুর্ঘটনা ঘটেছে
স্থানীয় লোকেরা নিউজে বলছে বিকট শব্দে মানুষ লিখছে, মানুষ লিখবে, আমার ছেলেমেয়েরা লিখবে, আমার যে সন্তানরা শুনেছে গতদিনে, আমি বলছিলাম, আমি বলেছিলাম তো আওয়াজ হবে শব্দ করে কিছু অগ্নি সংক্রান্ত দুর্ঘটনা। আমি তো বলে গেছিলাম যারা নতুন তারা মেলাক না আমার আগের দিনের লাইভ এপিসোডটা একবার, আমার লাইভ এপিসোডটা মিলিয়ে নিক, আমি যেটা বলি আমার রেকর্ডিং প্রোগ্রাম চলে না বাবা, আমার নাটকীয় ভঙ্গিমা নেই আমি জানি না, আমি জানি না, ওই জন্য আমি বলে দিলাম যেটা করি আমি একেবারে লাইভ অনুষ্ঠান করি। আমি লাইভ অনুষ্ঠানে সরাসরি বলে গেছিলাম আমি বিকট শব্দ দেখতে পাচ্ছি, আমি শব্দ শুনতে পাচ্ছি, আমার গণনার চোখে আমি দেখছি শব্দ। আজ বীরভূমের মানুষ, আজ তারাপীঠের মানুষ মিলিয়ে নিল সৌরচুল্লি মন্দিরের, সেখানে দুর্ঘটনা ঘটল, স্থানীয় লোকেরা এক বিকট শব্দ শুনেছে। অর্থাৎ গণনা যদি করা যায় তাহলে বলা যাবে, যদি গণনা না করতে পারা যায় তাহলে কিন্তু শুধুমধু কিন্তু কাল সর্পদোষ ভৌমদোষ আসনের সাড়ে সাথে নিয়ে টানা হিচড়ে করতে হবে, শুধুমাত্র টানা হিচড়ে করতে হবে দড়ি টানা টানির খেলার মতন। এর বাইরেও যে শাস্ত্রের অদম্য ক্ষমতা আছে, এর বাইরেও যে শাস্ত্র কথা বলি, এর বাইরেও যে শাস্ত্রের দূরদর্শিতা আছে, সেটা করতে গেলে কিন্তু শাস্ত্রটা শিখতে হবে বাবা। আমি বারবার বলবো শিখতে হবে, বলেছিলাম স্কুল খুললেও বন্ধ হবে, লাদাখ থেকে দিল্লি থেকে মানুষ কিন্তু মিলিয়ে নিল, বলেছিলাম বিকট শব্দ দেখতে পাচ্ছি গো, আমার বাংলায় ঘটে গেল ঘটনা, আমার সোনার বাংলায় ঘটলো এমন ঘটনা বীরভূমে তারাপীঠ মন্দিরে, মানুষ দেখতে আসছে, এত দুর্ঘটনা ঘটেছে তাও মানুষ দেখতে আসছে, বলছে এমন গণনা আমরা কোথাও পাইনি। হ্যাঁ সত্যি পাবে না, এই গণনাটা করতে গেলে মহাকাল সাধন চাই, অতীন্দ্রিয় শক্তি জাগ্রত করতে হবে, মানুষের ভালো করব ভাবতে হবে, শুধুমাত্র মানুষকে কাস্টমার ভেবে কাজ করলে চলবে না। আর তার জন্যই যারা শিখবো ভাবছ 9674841355, মানুষ শুনছে এটি আমার ব্যক্তিগত নাম্বার নয়, এটি আমার অফিসের নাম্বার 9674841355। যারা যারা শিখবো ভাবছে, হ্যাঁ এরাম চুলছেরা বিশ্লেষণ চাই মা, এরাম চুলছেরা গণনা শিখবো, হ্যাঁ শিখতে এসো, কিন্তু মাথায় রাখতে হবে ছবি নিয়ে ছবি বশীকরণ হবে না, ছকে ছকে মেলাতে হবে, একেবারে ছকে ছকে মিললে তারপর বশীকরণ। এই মত যদি এক থাকে তবে আসবে, আগে জানতে হবে লেখাপড়া হচ্ছে না, একটা পারিজাত সরস্বতী, একটা নীল সরস্বতী, এই ছকে বাঁধা ডাকাতির মতো নয়, জ্যোতিষ শাস্ত্র তন্ত্র শাস্ত্র ছেলের হাতের মোয়া নয়। আমি বলবো এই শাস্ত্র শিখতে গেলে অত্যন্ত দক্ষতা, অত্যন্ত সংযম, তবে তো একটা গণনা, তবে তো একটা চুলচেরা গণনা মানুষ মেলাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনাবসান যে ডেট আমি দিয়েছিলাম, যে আদ্যক্ষর বলেছিলাম, হ্যাঁ সুশান্ত সিং এর ঘটনাটা কি আর মনে করাতে হবে? তাদের পরিবারের সঙ্গে কি ঘটনা ঘটেছে মানুষ দেখেছে? আমি বলেছিলাম, আমার বলা ছিল সুশান্ত সিং কে নিয়ে নিউজ আসবে, বলা ছিল তো সুশান্ত সিং কে নিয়ে নিউজ আসবে, তাদের পরিবারের সঙ্গে কি নিদারুণ ঘটনা ঘটলো। আরে গণনা দেখতে হবে, রাহুর তুঙ্গস্ত দেখতে হবে, রাহুর বক্রচাল, রাহু তো কিন্তু সর্বদাই বক্রচাল চালছে, সেগুলো দেখতে হবে। আমি বলবো গোচর দেখতে হবে, আমি গোচর জানি না, আমি গ্রহ নক্ষত্রের অবস্থান জানি না, আমি গ্রহ নক্ষত্রের ডিগ্রি জানি না, আমি গ্রহ নক্ষত্রের যুবাবস্থা না বৃদ্ধাবস্থা জানি না, আমি খালি হোমযজ্ঞ করে দিই যদি মানুষের ভালো হতে পারে না, মানুষের ভালো তাতে হবে না, কারণ আগে কিন্তু শিখতে হবে গণনা, আগে গণনা শেখো। যারা শিখতে আসবো মনে করছো তাদেরকে বলবো আগে গণনা জানতে হবে, গণনায় পারদর্শী হতে হবে, তারপর ফলাদেশ। একজনের বিয়ে হচ্ছে না মানে কি করবে, হোমযজ্ঞ করে দোষ কাটিয়ে দিলে বিয়ে হয়ে যাবে? হবে না, যার হবার নেই তার হবে না। আমি বারবার বলবো হোমযজ্ঞ করলেই বাচ্চা হয়ে যায় না,
যজ্ঞের কলাকেলে কিছু ক্ষেত্রে হয় কিছু ক্ষেত্রে হয় না, 90% না হবার সম্ভাবনা যদি ছক সাপোর্ট না করে। আমি তন্ত্র সাধনা করি, আমি তন্ত্র করি, তবে তন্ত্রের মাধ্যম দিয়ে তন্ত্রকে কখনো কলুষিত করতে পারবো না, কারণ তন্ত্রের একটা বাইন্ডিংস আছে। তন্ত্র শাস্ত্র এগুলো বলেনি যে একেবারে যা কাউকে বশীকরণ করে নাও, তাহলে তো সবাই সবাইকে বশীকরণ করে নিত, তাহলে এত যুদ্ধ কোথায়, এত বিবাদ কোথায়, কেন এত বিবাদ, সবাই সবাইকে বশীকরণ করতে পারে, হ্যাঁ তাহলে তো একেবারে সব হয়ে যেত। আমি বারবার বলবো এই আদর্শ নিয়ে আমার কাছে শিখতে আসবে না, আমি তো নিন্দে করি না, আমি কারোর সমালোচনাও করি না, আমি আমার কথা বলি। আমার কাছে যারা শিখতে আসবে এই কোয়ালিটিগুলো রাখতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের সেবা করব। টাকা নাও, গুরুমা নেয় না, প্রতিকারে তোমরা নাও, আমার তাতে কিছু এসে যায় না, কিন্তু মানুষের ভালো করতে হবে, এই আদর্শ নিয়ে আসতে হবে। আগে গণনা, আমি গণনা জানি না, শুধু হোমযজ্ঞ জানি, হোমযজ্ঞ কি হবে আগে গণনা করতে শেখো, তারপর সবকিছু করবে। তারপর কবস্তাবিজ, কবস্তাবিজ এত সোজা নয়, কবস্তাবিজ এত সোজা নয়, একটা তার জন্য সংযমতার প্রয়োজন আছে, সবাই তাবিজ কবচ করতে পারে না। আমার কাছে এলে, লাল কাপড় পরলে, কপালে তিলক আঁকলে, রুদ্রাক্ষ, এই তো যাত্রাতেও মানুষ সাজতে পারে যদি মনে করে, যদি মনে করে তাহলে কি সে মহাসাধক হয়ে গেল? সাধকের অনেক কিছু কিন্তু পরিকল্পনা, আমি এগুলো নিয়ে একদিন আলোচনা করব। এইগুলো কিন্তু মানুষেরকে জানার প্রয়োজন, কারণ আগে তাকে গণনা জানতে হবে। একটা কাজ করতে গেলে নবতারা চক্রটা দেখেনি, কেন কাজ পাচ্ছি না, যারা শিখতে চাইছে তাদের জন্য বলছি। আজকে মানুষ আমার কাছে কেন শিখতে আসছে, আমার গণনা দেখে আসতেই হবে আমি বলবো, তবে সবাইকে নেব না, সবাইকে নেব না, সেই জায়গাটা দেখব, বিচার করা হবে অফিস থেকে তারপর। কারণ একটা জিনিস দেখতে হবে, একটা মানুষের ছক যজ্ঞ পুজো করতে গেলে নবতারা চক্র দেখতে হয়, বদ নক্ষত্রী পুজো হচ্ছে, প্রত্যরী নক্ষত্রী পুজো হচ্ছে, কেমন করে ভালো ফল হবে বলতো, কেমন করে ভালো ফল হবে বলতো, এই যে পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটা জানতে হবে। আমি বারবার বলবো, আমি বারবার বলবো, যারা যারা শিখতে আসছো আগে কিন্তু সেই বোধটা রেখে আসবে, নচেত আসবে না। আমি বলবো বৃহস্পতি 20 নভেম্বর, 21 নভেম্বর থেকে ধরো মোটামুটি আমি বলবো 13 এপ্রিল অব্দি কুম্ভ রাশিতে গোচর করছে। বৃহস্পতি তার নিজ ঘর ত্যাগ করছে। আমি দ্বাদশ রাশিরই বলবো কার ভালো কার খারাপ। আর আমি বলেছি জুপিটারের গোচরে যদি জ্যাকপট পেতে চাও তাহলে কোন মূলগুলো ধারণ করবে আমি বলবো, আলোচনা করে দেব, প্রতিকার দিয়ে দেব। অনেক টাকা দিয়ে কোথাও গিয়ে প্রতিকার নিতে হবে না, মা আমাদের কি হবে, আমাদের অনেক টাকার প্রতিকার নিতে হবে, অনেক টাকার রত্ন ধারণ করতে হবে, কি বলেছে? আমার তো তার একেবারে এইসব আমি একদম পছন্দ করি না, একদম এখানে বলে যাব প্রতিকার, যেটা বলবো সেটা করো, অনেক টাকার রত্নের চেয়ে ভালো থাকবে, আমি বলছি থাকবে, তোমরা মিলিয়ে দেখো থাকবে। আগে একটু বিয়ের কথাটা বলিনি, হ্যাঁ বিয়ের কথাটা আমি একটু বলিনি আগে, এই যে বিয়ে হচ্ছে না, কেন বিয়ে হচ্ছে না, এগুলো একটা জানার বিষয়। বিয়ে হলো না মানে চলে গেলাম একটা কবচ পরে নি, চলে গেলাম একটা পোকরাজ পরে নি, না এরকম করলে হবে না, তোমাদেরকে বুঝতে হবে। কারণ কোনো কবচই তোমাদের বিয়ে দিতে পারবে না যতক্ষণ না গ্রহাবস্থান সঠিক হবে। তার মানে কি আমি বলতে চাইছি, কবচে কোনো কাজই হয় না, হয় 100% হয়, তবে এর মানে নয় যে যার যা কিছু প্রাপ্তি কবচ করিয়ে দিতে পারে। এই যে দুটো ধারণা, এই যে দুটো কনক্লুশন ক্লিয়ার করো, আমার বিয়ে হচ্ছে না মানে আমি চলে গেলাম কোথাও একটা কবচ পরে নিলাম, না তোমার ছকে দেখো বিবাহের বাধা কি,
এবং ছকটা কিন্তু যে বিচার করতে পারবে। আজকে অধিকাংশ মানুষ এই যে কমেন্ট সেকশনেও লিখছে, সব জায়গায় লিখছে, বাচ্চা হচ্ছে না। এই যে বাচ্চা হচ্ছে না সেটা এখন কেন ভাবছো? বিবাহের আগে যুটুব বিচার করা হয়নি? বিবাহের আগে যুটুব বিচার একান্ত অপরিহার্য। আমি তো যুটুব বিচার দেখে অর্ধেক বিবাহ ক্যান্সেল করে দিই। আমি দেখলাম বিবাহ খুব ভালো, স্বামী স্ত্রীর মনে মনা খুব ভালো। আমি এরাম বোধহয় আজকে 2021-এ 900-700-800 বিয়ে আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ স্বামী স্ত্রীর খুব ভালো মিল আছে, দেখতে পাচ্ছি অনেক গুণ মিলছে, কিন্তু তাদের সন্তান হবে না। তাদের এমন ছকের সঙ্গে আনছে, আমরা ফিফথ হাউস দেখব, সন্তান ঘর দেখব। একটা বিবাহ দেখা মানে, একটা যুটুক বিচার মানে ছেলে খেলা না, জানতে হয় যুটুক বিচার, ম্যাচ মেকিংটা জানতে হয়, যা হোক তা হোক নয়। হোমযজ্ঞ করে দিলাম, কাটিয়ে দিলাম, দোষ কেটে গেল, এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো, সবাই চলে এসো, কারণ আমি আনবো তমস গোমা, জ্যোতির্গোময়, অসত গোমা, সদ্গোময়। এসো হাত ধরে ধরে এই ধারণাগুলো থেকে বের করে আনব, কারণ এইগুলো স্বচ্ছ ধারণা নয়, এগুলো সঠিক ধারণা নয়। যার ছকই নেই, দুটো ছক, আমরা শুধু ম্যাচ মেকিং যখন আমি অন্তত করি, জুটো বিচার অবশ্যই করে দেখি। এদের সন্তান ভাগ্য, এদের সন্তান ভাগ্যটা দেখতেই হবে। যদি সন্তান ভাগ্য না থাকে, আমি তো বললাম 700-র উপরে বিয়ে আমি এই বছর 2021-এ ক্যান্সেল করেছি, কারণ সন্তান ঝোঁক নেই, সন্তান ঝোঁক নেই। আজকে যে মানুষরা, মেয়েরা কাঁদছে, ছেলেরা কাঁদছে, কেন কাঁদছো? আমি বারবার বলছি, হরোস্কোপ মিলিয়ে তবেই বিবাহ দিতে হবে, নইলে কিন্তু সমস্যা পদে পদে। এবার অনেকেই বলবি, গুরুমা আমরা তো ছক মিলিয়েই বিয়ে দিয়েছিলাম। আমি জানি এমন কথাও লোকে আমায় বলে, তবে একটা কথা বলবো, তোমাকে যোগ্য ব্যক্তি দিয়ে করাতে হবে। তার মানে এটা নয়, কারণ আমি বারবার বলবো, সবাই খারাপ, ভালো ভালো লোক আছে, ভালো ভালো যারা জানে, শাস্ত্রটা যারা বোঝে, তারাই কোনোভাবে যোগ আছে, যোগ খণ্ডন করে দিলাম, বিবাহ করিয়ে দিলাম, বলে দিলাম বিয়ে হয়ে যাবে, একটা পলা পরে নাও, একটা পোকরাজ পরে নাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যার হবার নেই তার হবে না, এই ধারণাটা আমি আনছি, তোমরা আমার সঙ্গে চলো, হাঁটো, তোমরা বুঝতে পারবে, অনেক অর্থ অপব্যয় হবে না। মানুষ সুখ শান্তি কেনা যায়? কেনা যায় কখনো? আমি বারবার বলবো, যাদের বিয়ে হচ্ছে না তার মানে একটা হোমযজ্ঞ নয়, কেমদ্রুম আছে কিনা দেখো, সাধু সর্পযোগ আছে কিনা দেখো, অনুরাজযোগ আছে কিনা দেখো, কাল সর্পযোগ, এবং লগ্ন থেকে ঠিক তার বিপরীত করে, সপ্তম হাউসে শনি বসে থাকলে প্রচন্ড বিলম্বিত হয় বিবাহ, এগুলো জানতে হবে। তো একটা কবচ পরে নিলাম, ছক দেখানোর প্রয়োজন নেই, ছক নেই, আমার ডেট অফ বার্থ নেই, তো হুড়ারি হবে, হুড়ারি হবে, তাৎক্ষণিক গ্রহগোচর গণনা হবে, গোচরে গ্রহগুলো জানতে হবে। তার জন্য শেখো, যারা করছো জ্যোতিষতন্ত্র, আমার অনুষ্ঠান তো দেখে অনেকেই, তার জন্য শিখতে হবে, তারপর গণনা করতে হবে, তারপর ফলাদেশ করতে হবে। এত চারটি বিয়ে একটা সাংঘাতিক গণনা, আর এটা নিয়ে একদম আমি খেলা পছন্দ করি না, আমি বারবার বলবো। যার জন্য আমি একটাই কথা বলবো, যৌতুক বিচার মাস্ট, এরপর কোনো কথা হয় না, কারণ যৌতুক বিচার নির্ভুল হবে, এবং ঠিক এই যে ক্যালকুলেশন আমি যেভাবে করে দিয়েছি মানুষ মেলাবে। আমি বলে দেবো ভালো তো ভালো, আমি বলে দেবো না আর একটু ভালো, এতটা খারাপ, অতটা খারাপ, এতটা খারাপ জানি না বাবা, আমি যেটা বলবো সেটা পরিষ্কার কথা বলবো। আমি বলেছিলাম না গণনায় আমি বিকট শব্দ শুনতে পাচ্ছি, আমি বলেছিলাম না আমি অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম না আমি সাপ বেরোতে দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম না টি-20 বিশ্বকাপ এবার অস্ট্রেলিয়ার হাতে। গণনা তো এরকম হবে, গণনা তো এরকম হবে, গণনা এইরকম হবে, এতগুলো দেশের মধ্যে বেছে নিয়েছি, এতগুলো দেশের মধ্যে গণনা বেছে নিয়েছি, এটা কি বলে গণনা? গণনা 2-2-4 হবেই হবে, হবেই হবে, কাল খণ্ডে যেটা দেখবো মানুষ মেলাক না। সোশ্যাল মিডিয়াতে বসে বলছি, আমি সোশ্যাল মিডিয়ায় বসে বলছি, আমি গল্প করতে আসি না, আমি যেটা বাস্তব দেখি সেটা বলতে আসি।
আমি স্ট্রং পজিশন বিয়ের জন্য দেখতে পাচ্ছি সিংহ লগ্ন সিংহ রাশি এই নভেম্বর থেকে 2022 পুরো বলছি 21 নভেম্বর থেকে সপ্তমী বৃহস্পতি খুব শুভ নতুন বিবাহ যোগ এপ্রিল 2022 অবধি দারুণ 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 কর্কট লগ্ন কর্কট রাশি শনির বক্রতা মুক্তি 29 এপ্রিল থেকে 2022 পুরো বিবাহ যোগ প্রবল ভবিষ্যৎ বান করে দিচ্ছি আমরা সংসার লাভ প্রকল্প আজকে 2022 এর জন্য বলে গেলাম এছাড়াও মাঝে মাঝে আসব বলবো আর যা যা বলছি একটুখানি মন দিয়ে শোনো আর প্রচুর পরিমাণ শেয়ার করবে যদি শত সমর্থনযুক্ত মনে হয় সমর্থনযোগ্য অনেক ছেলে এবং অনেক মেয়ের জীবন আমাদের বাঁচাতে হবে আমরা তাহলে শেয়ার করব যদি মানুষের স্বার্থের কথা হয়ে থাকে মানুষের পরমার্থের কথা হয়ে থাকে তাহলে হোক শেয়ার আমি বলবো 12 জুলাই পর থেকে পুরো বছরটাই যথেষ্ট যোগ আছে কর্কট রাশির কর্কট লগ্ন স্ট্রং যোগ স্ট্রং পজিশন যাদের দেখতে পাচ্ছি তাদের ভবিষ্যৎবাণী করছি কন্যা লগ্ন কন্যা রাশি লগ্নের দিক থেকে কিন্তু প্রবল সম্ভাবনা তারপর রাশি যে কোনো গণনায় জানো তো আমি লগ্নের জোর দিই 13 এপ্রিল 2022 থেকে সমসপ্তমী বৃহস্পতি আমি দেখতে পাচ্ছি দারুণ কিন্তু সময়টা কাজে লাগালে বিবাহ হবে সাডেন বিবাহ যোগ আমি তুলা লগ্ন তুলা রাশির বলবো 12 এপ্রিল থেকে রাহুর উচ্চতা দেখতে হবে সেক্ষেত্রে যোগ রয়েছে তবে ব্যক্তিগত হরোস্কোপ বিচার করবি যোগ বিচার করবি তবে বিবাহের পদক্ষেপে অগ্রসর হবে মিথুন রাশি মিথুন লগ্নের বলবো 13 এপ্রিল বিবাহ অধিপতি বৃহস্পতি সক্ষেত্রে হবে তখন থেকে বিবাহ যোগ যথেষ্ট শুভ মীন লগ্নের বলবো 13 এপ্রিল 2022 থেকে বিবাহ যোগ অত্যন্ত শুভ তার আগের ডেট গুলো করবে না গলা ফাটিয়ে চিৎকার করে বলছি তোমাদের ভালোর জন্য সংসার লাভ প্রকল্প 2022 এর আমি জানিয়ে যাচ্ছি প্রত্যেকটা রাশি লগ্ন ধরে ধরে কাদের বাধা আছে কাদের বিপদ আছে সেটাও বলবো শুনতে থাকো বৃহস্পতি দৃষ্টির প্রভাবে বৃষ রাশি বৃষ লগ্ন এবং ধনু রাশি ধনু লগ্ন মকর রাশি মকর লগ্ন এপ্রিল 2022 এর থেকে বিবাহ যোগ কিছুটা হলেও শুভ তবে পার্সোনাল হরোস্কোপ এবং জ্যোতিষ বিচার ম্যান্ডেটরি আমি বারবার বলবো আমি মেষের কথা বলবো এপ্রিলের পর বিয়ে নয় কেতু কিন্তু সপ্তমে আসবে এই শুনে রাখো মেষ রাশি মেষ লগ্ন আমি বলে গেলাম এপ্রিল 2022 এর আগে বিবাহ হলে ভালো তারপর কিন্তু যথেষ্ট বিচার্য বুঝে কাজ করতে হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের বলবো 2022 এর এপ্রিল অবধি শুভ তারপর নয় কিন্তু বলে গেলাম এরপর যে যে করবি নিজে নিজে ভাবনা চিন্তা করে করবি নিজেদের সমস্যাকে কেউ নিজেরা আহ্বান করবে না আমি বারবার বলবো আমি সেকেন্ড বিবাহের জন্য বলবো দ্বিতীয় বিবাহ কর্কট রাশি কর্কট লগ্নের সপ্তম এবং অষ্টমের অধিপতি শনির জন্য প্রবল যোগ সেকেন্ড ম্যারেজের যোগটাও আমি ভবিষ্যৎবাণী করে গেলাম কাদের জন্য আমি সিংহ লগ্ন সিংহ রাশির করে গেলাম শনির কানেকশনে আমি কুম্ভ লগ্ন কুম্ভ রাশিরও করে গেলাম আমি কন্যা এবং মীনের বলবো এপ্রিল 2022 এর আগে সেকেন্ড ম্যারেজের নামই করবে না আমি 2022 এর ফলাদেশ করলাম বিবাহে এখনো শেষ হয়নি মন দিয়ে শুনবি কারণ এই গণনাগুলো করতে হয় এই গণনাগুলো আমি করি মানুষের জন্য করি রাত জেগে জেগে গণনা করি মানুষের স্বার্থে গণনা করি আমার বিজ্ঞাপন করতে আসি না আমি তুলাকে বলবো সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আমি প্রথম যে কোনো বিবাহের ক্ষেত্রেই বলবো রাহুর পজিশন দেখে কিন্তু ঠিক করতে হবে ব্যক্তিগত হরোস্কোপে যদি রাহুর পজিশন ঠিক না থাকে তাহলে কিন্তু বিবাহেতে সমস্যা আসবে আমি বিবাহ যোগে বাধা বা বিলম্বে বিবাহ এই বছর কাদের কাদের আছে সেটা দেখে নেব দেখো একটু হরোস্কোপটা খুলো তো আমি বলে যাচ্ছি আমাদের তো আজকে সংসার লাভ প্রকল্প আজকের কাজ আমি তাই বলছি হরোস্কোপ থাকলে এই কর্কট রাশি কর্কট লগ্নের ছেলে মেয়েরা আমার এই শোন তোদের বলছি প্রত্যেকে শনি রবি যদি একসঙ্গে ছকে থাকে কি করব গুরুমা 14 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি বিবাহের কথাও না বিবাহও নয়
এছাড়া 16 জুলাই থেকে 17 আগস্ট যদি 22 এর মধ্যে বিবাহ হয় তাহলে বিবাহিত জীবন কিন্তু সংঘর্ষপূর্ণ হতে পারে, এর চেয়ে আর কিছু বলবো না। এরপর চলে যাব, চলছে তো, মানুষ শুনতে পাচ্ছে তো? না এটা উঠছে না, তাই বলছি বারবার এত ফোন আসছে যার জন্য অসুবিধা হচ্ছে। শুনতে পাচ্ছি কিনা আমি বুঝতে পারছি না। আমার কথা শোনা যাচ্ছে? কমাও তো যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? আমি বলবো মকর রাশি মকর লগ্নের যদি জন্ম ছকে শনি রবি একসাথে থেকে থাকেন তাহলে 14 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি অবধি বিবাহের আলোচনাও নয়, বিবাহ করা যাবে না। তো ফোন আসছে না, আমি তো বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা, কেউ একজন যদি বলেন, মনে হয় ওখানে তো উঠছে, ওটা শোনা যাচ্ছে হয়তো। আমি বলবো 16 জুলাই থেকে 17 আগস্ট। হ্যাঁ না এটা কমে যাচ্ছে। 16 জুলাই থেকে 17 আগস্ট এই সময়টাও বিবাহের জন্য আদর্শ নয়। ওইটা না, ওটা ডু নট ডিস্টার্ব করেছো বোধ হয় তোমরা, তার জন্য বোঝা যাচ্ছে না ফোনটা আসছে, কেটে দিলি মনে ভালো হতো নাকি, বুঝতে পারছি না। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলছে সবাই তো সবাই। আচ্ছা আচ্ছা, ছক খুলে রাখো। আমি বলবো তুলা লগ্ন, তোমরা ছক খোলো। তোমাদের ছকে যদি রবি রবি কেতু একসঙ্গে থাকে তাহলে 14 এপ্রিল থেকে 15 মে বিয়ে করবে না 2022 এই ধরনের গণনা কোথাও পাওনি আমি জানি, মানুষের জন্য এই ধরনের গণনা এনেছি আমাদের সংসার লাভ প্রকল্পে। সুখী দাম্পত্য জীবন, সুখী সংসার যাতে হয় তার জন্য চেষ্টা, যদিও জটক বিচার ম্যান্ডেটারি সবার উপর জটক বিচার। আমি মেষ লগ্নের ভবিষ্যৎবাণী করব, কেতু প্রবেশ করবে, যাদের যাদের রবি কেতু রবি রাহু রয়েছে তারা 17 অক্টোবর থেকে 17 নভেম্বরের মধ্যে কোন রকম বিয়ের কাজ বা বিবাহ আলোচনা বা বিয়ের ডেট রাখবে না। আমি বলবো কন্যা রাশির জন্য যাদের বুধ নিচস্থ বুধ বৃহস্পতি একসঙ্গে রয়েছে তারা 24 মার্চ থেকে 8 এপ্রিল, এইভাবে ডেট ওয়াইজ ক্যালকুলেশন আমি জানি সোশ্যাল মিডিয়ায় মানুষ আগে পায়নি, এত বড় সুখী সংসার লাভ প্রকল্প আমাদের আজকে 2022। আমি চাকরি লাভ প্রকল্পের কথা বলে গেছি, কারা কারা 2022 চাকরি লাভ করার প্রবল সম্ভাবনা, এবং আজকে বলে গেলাম সংসার জীবনে সুখী তবে সর্বোপরি বলবো যতটুক বিচার করি তবেই চার হাত এক করবে বারবার। আমি ধনু রাশি ধনু লগ্নের বলবো যাদের হরোস্কোপে মঙ্গল বক্রে আছে তারা অবশ্যই করে সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 2022 বিয়ের ডেট রাখবে না। কেমন আমি প্রত্যেকের বলে দিলাম, বিয়ে নিয়ে সুখী সংসার লাভ প্রকল্প আমরা জানালাম। আমাদের অমৃতবাদী প্রকল্প রয়েছে বৃদ্ধাশ্রমে মা থেকে বৃদ্ধাশ্রমের বাবাদের থেকে। আমি বলবো আবার সব বয়সী ছেলে মেয়েদের একটাই বলবো যে দিব্য নাম দিব্য কথা পাপ রাশি ভস্মীভূত করে, এবং এই দিব্য নাম এবং দিব্য কথা তোমাদের নাগপাশ থেকে কর্ম পাশের যে নাগপাশ তার থেকে কিন্তু একেবারে বিশুল্যকরণের মতো সুধা নিয়ে আসবে, এর থেকে মুক্তি হতে। তাই প্রত্যেকে অমৃতবাণী প্রকল্পে আমরা জানিয়ে দেব নির্ধারিত ডেট, ভগবানের কথা শুনতে, ভগবানের দিব্য নাম, ভগবানের সম্বন্ধে জানতে দলে দলে যোগদান করো। শুধুমাত্র রত্ন নয়, শুধুমাত্র তাবিজ কবচ নয়, আমাদের লাইফ ম্যানেজমেন্ট কোর্সে দিকে বিদিকে মানুষ চলে এসো, জীবনযাত্রার মানকে উন্নত করো, এবং দেখো না এই এক বছরের ওয়ার্কশপ তোমাকে কতটা পরিবর্তন করতে পারে। যারা যারা এই পরিবারে যুক্ত হয়েছে অলরেডি তারা জীবনযুদ্ধে জয়লাভ করছে। আমি আমি জুপিটারে জ্যাকপট পেতে
একুশে নভেম্বর বা বিশে নভেম্বর থেকে তেরোই এপ্রিল অব্দি বৃহস্পতি কুম্ভ রাশিতে সঞ্চার করবেন। এই যে গ্রহ গোচর জুপিটারের গোচর, আর জুপিটারের গোচরে জুপিটারের দ্বারা জ্যাকপট পাবে, তার জন্য কোন কোন শিকড় ধারণ করবেন, কারণ আমি তো প্রতিকার বলে দিয়ে যাই, আমি প্রতিকারের জন্য ডাকি না গো, আমি এখান থেকে বলে দেব, এবং তারা কিন্তু একটা দারুণ ফল লাভ করবেন। আমি যারা বিয়ের মাথায় চলছিল তাদের জন্য বলবো, তিনটে করে কলার মূল বিশে নভেম্বর থেকে তোমরা তেরোই এপ্রিল অব্দি পড়বে, প্রত্যেক একুশ দিন অন্তর চেঞ্জ করবে, যে কোনো কালী মন্দির থেকে শোধন করবে। এবার আমি আর্থিক এবং সামগ্রিক বলবো একেবারে লাস্টে মূলগুলোর নাম। আমি সুতো বলে দিলাম, কলার মূলটা হলুদ সুতোয় পড়বে। এখন আমি আরো দুটো শিকড়ের কথা বলবো, সেটা একেবারে লাস্টে বলবো। আগে বলবো আমি কোন রাশির কি হতে পারি। আমি বৃহস্পতি সঞ্চারে আমি মেষকে দিয়ে শুরু করব। মেষ রাশি সাপেক্ষে বলছি, লগ্ন নয়, মিশ্র ফল দেবে, দাম্পত্য কলহ বৃদ্ধি করবে, প্রেমের চাপ, অলসতা ত্যাগ করো, ধর্ম যত করবে তত এই সময়টা তুমি নিজেকে অনেক উন্নত এবং গেইন করতে পারবে। আমি চাকরি প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি, ব্যবসায় শুভ, দশমে গোচর অর্থাৎ কর্ম চলে যাওয়া, কর্মস্থানে বিবাদ, কর্মস্থানে শত্রুতা, এটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। দীর্ঘস্থায়ী রোগ বৃদ্ধি, হাড়ের সমস্যা, হাটের সমস্যা, পড়ে গিয়ে আঘাত লাগা, লিভার স্টমাক জাতীয় সমস্যা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। প্রত্যেককে সাবধান করলাম, আমরা কি করব গুরুবা। আমি বলবো বিশে নভেম্বর থেকে তেরোই এপ্রিল প্রত্যেকটা দিন তোমরা অবশ্যই করি হাতের এই ক্ষেত্রটায়। আমি বলবো দেখো, প্রত্যেক দিন একটু রান্নার হলুদ জলে গুলে এখানটা প্রত্যেক দিন একটু করে লাগাবে। দারুণ একটা রেমেডি বললাম, কপালে কেশরের তিলক। আমি মেষ থেকে মীন সমস্ত রাশি লগ্নকে বলে দিলাম, এই প্রতিকারটা করো, যাদের খারাপ বলবো তারাও করো, যাদের ভালো বলবো তারা আরো ভালো ফল পাবে। আমি বৃষ রাশির জন্য যাব। বৃষ রাশির রোগ বৃদ্ধি, দাম্পত্য কলহ দেখতে পাচ্ছি। বৃষ রাশি নানা রকম ভাবে নিজের সম্মান হারানোর যোগ, এবং নানা রকম ভাবে সমস্যায় ভেসে যাওয়া, এবং শারীরিক পীড়া আমি বৃদ্ধি পেতে দেখছি। তাই জন্য অবশ্যই করে বলবো, তোমরা অবশ্যই করে প্রত্যেকটা দিন ওম নম ভগবতী বাসুদেবায় মন্ত্রটা জপ করবে, এবং কপালে কেশরে তিলক দিতে কেউ ভুলে যাবে না। আমি মিথুন রাশির বলবো, ভাগ্যস্থানে বৃহস্পতির আগমন, সম্মান বৃদ্ধি, চাকরি ক্ষেত্রে প্রমোশন কিংবা ইনক্রিমেন্ট হবেই হবে। যারা জবলেস রয়েছে তারা চাকরি পাবে, তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা। ব্যবসায়ীদের যথেষ্ট শুভ, তবে শরীরের দিকে একটু প্রত্যেককে আমি যত্নশীল হতে বলবো। বিবাহ যোগ তো আমি বলেই দিয়েছি আগে, সেইগুলো নিয়ে তা আমরা কি করব গুরুমা। তোমরা প্রত্যেকটা দিন ওম নারায়ণায় নমো মন্ত্র 108 বার করে বিশে নভেম্বর থেকে টানা তেরোই এপ্রিল বাদ না দিয়ে করে যাও। মেয়েরা কিছু সময় বাদ পড়বে, তারা অন্য সময় জবটা মেক আপ করবে। এসো কর্কট রাশিদের বলছি, অষ্টমে সেক্ষেত্রে ভাগ্যশালীও হয় অষ্টমে বৃহস্পতি, তবে কিছু কিছু দিকে সতর্ক হতে হবে, শরীরের দিকে সাবধান, কিছু ক্ষেত্রে অর্থহানি যোগ, ভুল ভ্রান্তি কুসঙ্গ, বাকিটা পজিটিভ রয়েছে, শরীর নিয়ে একটু সাবধান হতে বলবো। আমরা কি করব গুরুমা, তোমরা প্রত্যেকটা দিন স্নানের জলে অবশ্যই একটু করে হলুদ মিশিয়ে নেবে, আর প্রত্যেকটা দিন দুধে কেশর মিশিয়ে ভগবান শিবের মাথায় ঢালো, একটা দারুণ রেজাল্ট পাবে। আমি বলবো, আমি সিংহ রাশির জন্য বলবো, সপ্তমী বৃহস্পতি ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী লাভ তো হচ্ছেই, ব্যবসায়ীদের জন্য শুভ, আর্থিক যোগ রয়েছে, সম্পর্ক অনেকটা রেগেন হবে এই সময়, বিনিয়োগ কিন্তু ভালো নয়, শরীর আমি যে সমস্ত বললাম, হাড়ের সমস্যা, পড়ে গিয়ে আঘাত লাগা, হার্টের সমস্যা, এগুলো থেকে লিভার জাতীয় পেটের লোয়ার অ্যাবডোমেনের সমস্যা, সাবধান হতেই হবে। প্রত্যেক দিন এখানে হলুদ লাগাও,
কিশোরের তিলক পড়ো। কন্যার ক্ষেত্রে বলবো ষষ্ঠী বৃহস্পতি শুভ, মানসিক শান্তি লাভ, পরীক্ষার্থীদের সফলতা, চাকরির জন্য যারা চেষ্টা করছো, যারা জবলেস রয়েছো তাদের জব পাবার, নতুন পাবার, যারা প্রমোশনে আটকে আছে তাদের একটা ভালো যোগ আমি দেখতে পাচ্ছি। সম্পর্কের ক্ষেত্রে শুভ, প্রেম এবং দাম্পত্যে কিন্তু ততটা শুভ নয়, তাই জন্য আমি তাদেরকে একটু সাবধান করব। তারা অবশ্যই করে এই সময় প্রত্যেকটা দিন, একটা দিনও বাদ যাবে না, মেয়েদের কিছুদিন বাদ যাবে, কলা গাছের গোড়ায় সাদা জল হলুদ মিশিয়ে রান্নার প্রত্যেক দিন ভালো, একটা দারুণ রেজাল্ট। কারণ আমার অনুষ্ঠান মানে রেমিডি যুক্ত অনুষ্ঠান, রেমিডি নিতে চেম্বার টেম্বারে আসতে হবে না। আমার তো চেম্বার টেম্বার নেই রে বাবা, আমি তো পঞ্চমুন্ডি আসনে বসে সাধনা করি, ওই জন্য যা বলে যাবো এখান থেকে অব্যর্থ করো না, তবে শিকড় দুটো বলবো শেষার্থে। আমি বলবো তুলার জন্য মায়ের স্বাস্থ্যহানি, যানবাহন জমি ভবন নিয়ে শুভ, সন্তান রিলেটেড শুভ, নিজেরও শরীরের দিকে যত্ন নিতে হবে। প্রত্যেকটা দিন অন্তত একটা হলুদ রঙের রুমাল এভরিডে ইউজ করো। আর কি করবো গুরুমা, হলুদ ফুলে ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করো। একাদশী গুলো প্রত্যেকেই পালন করবেন এবং দুটো করে কলা ভগবান শ্রী বিষ্ণুকে দেবেন, এবং এই সময়টা কেউ কলা খাবে না। 20 নভেম্বর থেকে অন্তত 13 এপ্রিল একাদশী গুলো অন্তত, এবং গুরুবার গুলো। আমি বৃশ্চিক রাশির বলবো পঞ্চম গৃহের অধিপতি, এখানে মামলা বিবাদ লিভার হার নিয়ে সাবধান, সন্তান নিয়ে সাবধান। আমি বলবো সৌভাগ্য আছে, তবে দুর্ভাগ্যের গণনাটাই আমি বারবার করি। কি করব গুরুমা, আমরা কলা গাছে প্রত্যেক দিন জল চিনি আর হলুদ মিশিয়ে ঢালবেন, এবং প্রত্যেকটা দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, তার আগে 108 বার শ্রী রাম নাম কিন্তু অবশ্যই পাঠ করে নেবে। আমি ধনুরাশির ক্ষেত্রে বলবো আর্থিক যোগ প্রবল রয়েছে, কিন্তু অলসতা ত্যাগ করতে হবে, ভাই বোনের সঙ্গে নতুন যোগাযোগ অবশ্যই করে। আমি বলবো হঠাৎ করে ফাটকা কিছু পাবার সম্ভাবনা রয়েছে, কিন্তু নিজের সিদ্ধান্তে যদি ভুল ভ্রান্তি হয় তাহলে অপমান যোগও কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছি। কি করব গুরুমা আমরা, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র প্রত্যেক দিন 108 বার পাঠ করো, আর তার সাথে প্রত্যেকটা দিন সাদা জলে হলুদ মিশিয়ে অবশ্যই করে কলা গাছের গোড়ায় ঢালো। দেখো ভাগ্যের দরজা কেমন চমকায়, জুপিটারের গোচরে জুপিটার দ্বারা জ্যাকপট প্রত্যেকেই পাবে। আমি বলবো মকরের কথা, মকরের কথা বলবো নতুন কাজের সুযোগ আসবে, কিছুটা হলেও সাড়ে সাথে চলছে। আমি বলবো অনেকটা রিলিফ কিন্তু এই সময় পাবে, কারণ বৃহস্পতি নিচস্থ থেকে একটু উচ্চস্থের দিকে যাচ্ছেন, একেবারে চরম নিচ্ছিল তার থেকে যথেষ্ট গেছে, ধনস্থানে বৃহস্পতি বিরাজমান। মাথা যদি ঠান্ডা না রাখা যায়, নিজে যদি ভুল সিদ্ধান্ত নাও, হঠকারিতা করো, তবে কিন্তু পাওয়া জিনিসও হারাতে হবে। শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, কোন কোন সেক্টর সেটা বারবার বললাম, হাড় পড়ে যাওয়া, আঘাত লাগা, লিভার সংক্রান্ত হার্টের ডিজিজ, কোলেস্ট্রল সংক্রান্ত, সুগার সংক্রান্ত যাদের সমস্যা আছে একটু কিন্তু সাবধান হতে হবে। কি করবে তোমরা, অবশ্যই করে প্রত্যেকটা দিন লক্ষ্মী এবং নারায়ণকে একটা করে হলুদ ফুল বা হলুদ মালা অবশ্যই দেবেন, ভগবানকে হলুদ রঙের বস্ত্র এই সময়টা যত পারবে পরাবে, একটা করে ইয়েলো কালারের রুমাল নিজেরা ইউজ করো, ছোলার ডাল প্রত্যেকটা বৃহস্পতিবার কোনো মন্দিরে দান করে দাও, অনেক টাকা রত্ন লাগবে না। এই কুম্ভ রাশিরা এসো, তামার তোমাদের বলবো একাদশ গৃহের অধিপতি রাশিতে গুরুত্বপূর্ণ কাজে সফলতার যোগ, সন্তানের শুভ ফল, সম্পর্কের উন্নতি, প্রেমে যথেষ্ট জোয়ার, তবে নিজের ভুলে নিজের ক্ষতি, অনেক আশা সুযোগ কিন্তু চলে যেতে পারে। ছাত্র ছাত্রীদের জন্য ভালো, কিন্তু যারা জবলেস রয়েছে তাদের জন্য কিন্তু কর্মপ্রাপ্তির জন্য একটা গোল্ডেন অপরচুনিটি পূর্ণ টাইম। কি করব গুরুবা আমরা, সাড়ে সাথে চলছি, প্রত্যেকটা একাদশী তো পালন করতেই হবে, প্রত্যেকটা শনিবার তো পালন করতেই হবে, প্রত্যেকটা বৃহস্পতিবার দুটো করে, অন্তত ওই যে ডেটটা বললাম 21 নভেম্বর থেকে 13 এপ্রিল দুটো করে কাঁঠালি কলা
ভগবান শ্রীবিষ্ণুকে নিবেদন করো আর দুটো করে কলা গরুকে খাও, দারুণ একটা রেজাল্ট পাবে। আর কি করব, কলা পাতাতে অবশ্যই কোনো দরিদ্রকে ভোজন দান করো, কলা পাতার মধ্যে গুরুবারে দরিদ্রকে কোনো ভোজন দান করো, দেখো তোমার ভাগ্য চমকাচ্ছে। আর ভোজনটা যদি পোলাও কিংবা খিচুড়ি হয়, অর্থাৎ হলুদের ওপর রান্না হয়, ছোলার ডালের কোনো প্রিপারেশন থাকে, তাহলে তো কথাই নেই। আমি মীন রাশির ক্ষেত্রে বলবো, তবে কুম্ভ রাশির আমি জ্যাকপট পাওয়ার সম্ভাবনা এবং আর্থিক উন্নতির জোয়ার আমি দেখেছি। আমি মীন রাশির কথা বলবো, হ্যাঁ দ্বাদশে বৃহস্পতি ভালো ফল দেয়, বৃহস্পতি ভালো ফল দেয় ষষ্ঠে দ্বাদশে, তবে ব্যয়টা প্রচন্ড হবে, শত্রুতা বৃদ্ধি, মামলা মোকদ্দমা যাদের চলছিল তাদের কিন্তু সাবধান, প্রেমী অসফলতা, শরীর স্বাস্থ্যের অবনতি, অর্থাৎ এই সময়টা তোমরা কিন্তু প্রত্যেকেই সজাগ থাকো, সতর্ক থাকো এবং খুব খুব করে কাজে লাগাও। এবং আর্থিক যোগাযোগ আমি বলবো একেবারেই যে নেই সেটা বলবো না, ব্যবসায়ীদের জোয়ারও আছে, অবশ্যই প্রত্যেকটা দিন জোয়ারের থেকে আনা গঙ্গা জল যদি ব্যবসা স্থানে ছেটাতে পারো দারুণ ভালো ফল পাবে। তার সঙ্গে কি করবে, গঙ্গার জোয়ারের জলের মধ্যে যদি হলুদ মিশিয়ে তোমরা কলা গাছের গোড়ায় ঢালতে পারো, দারুণ একটা ফল। আর অবশ্যই করে ছোলার ডাল প্রত্যেকটা গুরুবার 21 নভেম্বর থেকে 13 এপ্রিল একটু কাউকে দান করে দাও, দারুণ রেজাল্ট পাবে। আর একটু ঘি দান করো, দারুণ একটা রেজাল্ট পাবে। এবং এই সময় আমি প্রত্যেকের জন্য যেটা বলার মূল বললাম, আরো একটা মূল বলবো, বলবো বনচাড়ালে মূল দুটো করে আর বামন হাজির মূল দুটো করে হলুদ সুতোয় তোমরা ধারণ করবে, ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে। কবে ধারণ করব গুরুমা, 21 নভেম্বর পূর্ব দিকে মুখ করে, ভালো করে শুনে নাও, অফিসে ফোন করার দরকার নেই, পূর্ব দিকে মুখ করে তোমরা সকাল 7:30টার মধ্যে ধারণ করবে। অবশ্যই কাছাকাছি কোনো মন্দির থেকে শোধনটা কিন্তু ম্যান্ডেটারি, প্রত্যেক 10 দিন অন্তর মূল চেঞ্জ করবে এবং প্রত্যেক 10 দিন অন্তর ঠিক 7:30টার মধ্যে মূল ধারণ করবে, মন্দির থেকে শোধন করে পূর্ব দিকে মুখ করে 13 এপ্রিল অবধি আমি বলে গেলাম। এতে প্রত্যেকে করতে পারবে, আর্থিক একটা জোয়ার আসবে, কর্মের বাধা দূর হবে এবং বৃহস্পতির ভালো একটা একটা ভালো ইনফ্লুয়েন্স তোমার উপর কাজ করবে। আমি বলে গেলাম বৃহস্পতি জুপিটারের থেকে জ্যাকপট পাওয়ার জন্য অব্যর্থ প্রতিকার, এর জন্য কোথাও চেম্বার টেম্বার নেই বাবা, এর জন্য আসার দরকার নেই, কারণ আমার অনুষ্ঠানের এটাই সংকল্প, আমি ঘরে বসে প্রতিকার দেব, আমি এখান থেকে গণনা করব, আমি 40-60%, কারণ পার্সোনাল হরোস্কোপ দেখতে পাচ্ছি না, তাই এখান থেকে বসে 40-60% বলছি, মানুষ 70-80-90% কাজ পাচ্ছি এবং পাবি পাবি পাবি, শুধু ফলো করো যা যা বলছি। আগামী দিন কেমন যাবে সেটা বলবো, তবে প্রত্যেকটা গণনা মিলে গেলেই, আজকেও যেভাবে মানুষ সারা দুপুর অবধি ভিড় করেছে এবং তারাপীঠের নিউজ বেরোনোর পর থেকে বিকট শব্দের পর থেকে এখনো অবধি লোক এখনো লোক দাঁড়িয়ে আছে দর্শন করবে, আমার পক্ষে সম্ভব নয় এখন আর দর্শন দেওয়ার, কারণ আমি এরপর আবারও গণনা করব আগামী দিনের জন্য, আমি আবারও মায়ের কাছে ক্রিয়া করতে বসবো তোমাদের জন্য, তাই আমি বলবো বারবার এইভাবে ভিড় কিন্তু করো না। আগামী দিন আর্থিক উন্নতির যোগ রয়েছে, শরীর নিয়ে সাবধান, স্টমাক রিলেটেড প্রবলেম আমি আগামী দিনের জন্য বলছি, ফ্যামিলি রিলেশনে বাদ বিবাদ দেখতে পাচ্ছি, সাবধান হও, অন্যের বুদ্ধি নিয়ে কাজ করবে না, নিজের বুদ্ধিতে চলো, আগামী দিনের জন্য ভালো। দাম্পত্য কলহ পরিষ্কার দেখতে পাচ্ছি, ধোকা খাওয়া চিট হওয়ার সম্ভাবনা রয়েছে, শৈশাবত একদম বুঝে করবে তোমরা। আমি আগামী দিন যাদের জন্মদিন যাদের কোনোভাবে অ্যানিভার্সারি রয়েছে, তোমরা সকাল 10টার মধ্যে অফিসের নাম্বারে
ছবি পাঠিয়ে দেবে, নাম গোত্র পাঠিয়ে দেবে, তাদের জন্য আমি মায়ের আতুল চরণে প্রণাম পূজা করব। এটাও আমাদের একটা প্রকল্প। এই প্রকল্পে আমাদের বহু মানুষের জন্য আমরা মঙ্গল সাধন করছি। শুভ দিন যাতে শুভ হয়ে আসে প্রত্যেকের কাছে, তার জন্য এই প্রকল্প প্রত্যেকের কাছে শুভ হয়ে আসুক এই আমি বলবো। আর আমি দেশ দুনিয়ার ক্ষেত্রে বলবো, সমস্যাপূর্ণ দিন, আপ ডাউন দিন, ড্রাগ নিয়ে কোনো নিউজ আসতে পারে, দেশের বাইরে থেকেও কোনো রকম নেগেটিভ নিউজ আসতে পারে। বৃষ, কর্কট, কন্যা, তুলা, ধনু এবং কুম্ভ, আমি বলবো বাহ বাহ বাহ, ভালো আছে। বি ডি ই এইচ আই কে এন ও এস কিউ এবং ভি, আমি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, আমি ভালোই বলবো। আমি বলবো আগামী দিন হলুদ রং বস্ত্র ইউজ করলে খুব ভালো, যারা লাল টিকা দেবে খুব ভালো আগামী দিনের জন্য। আমি আগামী দিনে বলবো ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বারটায় যাব। আজকে যারা নবাগত, যারা নবাগতা তাদের জন্য বলবো, এই ম্যাজিক্যাল এবং মিরাকিল নাম্বারটা কি, এই নাম্বারটা প্রত্যেকটা দিনের আলাদা আলাদা নাম্বার হয়। আগামী দিনের নাম্বার আমি এই সময় রাত্রিরে দিই, প্রত্যেক দিন প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার। যারা এই নাম্বারটা ইউজ করবেন, কয়েক লক্ষ লক্ষ মানুষ ইউজ করছে এবং আমি জোর গলায় দাবি সহকারে বলতে পারি, এই নাম্বার কিন্তু ম্যাজিক করবেই করবে। কারণ এটা ম্যাজিক নয়, এটা লজিক, এটা নিউমোলজি, একেবারে টোটালি সায়েন্স। এই নাম্বার তোমাদের জীবনযাত্রাকে বদলে দেবেন। অশুভ গ্রহদোষ অনেক অর্থের বিনিময়ে খরচা করে কাটাতে হবে না, এতেই অনেক কেটে যাবে। জীবন পজিটিভিটিতে ভরে যাবে। ঈর্ষিত ভাবনা চিন্তা যদি বৈধ হয়ে থাকে পেতে সহায়তা করবে এবং জীবনে ভালোবাসা পাওয়ার জোয়ার এসে যাবে যারা যারা এই নাম্বার ইউজ করবে। দীর্ঘদিন, যত দীর্ঘদিন যাবত এই নাম্বার ইউজ হবে ততই শুভ ফল মানুষ পেতে থাকবে। আগামী দিনের নাম্বার 3261, 3261, 3261, 3261। নাম্বারটা লেফট বডি পার্টে এখানে লিখতে পারবে আর এখানে লিখতে পারবে, সাদা কাগজে লাল কালিতে লিখে তোমরা পার্স কিংবা ওয়ালেটে রাখতে পারো। বার বার নাম্বারটা রিকল করো, গুরুত্বপূর্ণ কাজে যাবার সময়, গুরুত্বপূর্ণ মিটিং এ যাওয়ার সময় অবশ্যই হোয়াটসঅ্যাপে ডিপিতে রাখতে পারো। অবশ্যই করে দারুণ একটা রেজাল্ট কিন্তু তোমরা ভীষণ ভাবে পাবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, দেখো তো নাম্বারটা দেখেছে কিনা কেউ, এই তোমরা দেখো তো, এই যে তোমায় বলছি দেখো তো নাম্বারটি কেউ দেখেছে কিনা, তোমায় না, তোমাদের কিনা। আমি বলছি এবারে একটা গুরুত্বপূর্ণ কথা, আমি এই যে বৃহস্পতির আমি জ্যাকপট পাওয়ার জন্য একটা গোপন পদ্ধতি বলে দিয়ে যাব এখন, কারণ এই পদ্ধতি সেরা সেরা পদ্ধতি, যারা যারা অবলম্বন করবে তারা কিন্তু ফল পাবে। কি সেই পদ্ধতি? প্রত্যেকটা রাশি লগ্নের লোক করবে। 21 নভেম্বর থেকে বা 20 নভেম্বরে পড়ে যাচ্ছে, 11টা নাগাদ চেঞ্জ হবে, তোমরা 20 নভেম্বর থেকে 13 এপ্রিল অবধি অন্তত মা তারা সিদ্ধেশ্বরী যিনি বামা কালী, অঘটন ঘটন পটীয়সী আদ্যা শক্তি মহামায়া, যিনি বৃহস্পতির গুরু, যিনি বৃহস্পতির গুরু, তাই এই সময় শুভ ফল পাবার জন্য নিজের ছবিও রাখো ডিপিতে আর্ধেক করে, ফেসবুক প্রোফাইল থেকে হোয়াটসঅ্যাপ প্রোফাইল, এবং তোমরা আর্ধেক করে নিজের ছবির সঙ্গে যদি রাখা যায় তাহলে পজিটিভিটিটা আরো চার গুণ কিন্তু হয়ে তোমাদের কাছে ফিরে আসবে। আমি একেবারে গোপন তথ্য বলে গেলাম, কারণ বামা কালী তারা মা সবাই কিন্তু বৃহস্পতির ইষ্ট দেবী, বৃহস্পতির থেকে সুফল পাওয়ার জন্য এত বড় প্রতিকার আর হয় না, বামা কালী সর্বত্র দেখা যায় না। তোমরা বামা কালীর ইতিবৃত্তান্ত প্রত্যেকে জানো, তাই বলবো আমরা শুধু প্রতীক, আমরা শুধু এই এই আছে বলে যাব না, আমি প্রতিকার, আমি প্রতিবিধান এবং পুজো পাঠ পর্যন্ত অনলাইন করাই, তোমরা করো, ভালো থাকবে। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি থাকতে তোমাদের কারো চিন্তা নেই, আমি তোমাদের সাথে তোমাদের পাশে সদা সর্বদা আছি। আমি যে পতি আত্মার আত্মীয় গো, ভয় কি, আমি যে আছি, জয় মা।